বর্ণ 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 এত সাধারণ একটা মেমোরি নিয়ে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে এত অসাধারণ একটা মেয়ে তোমার লাইফ পার্টনার হবে? এটা একটা বৃথা চেষ্টা। হ্যাঁ না, স্মার্ট অ্যান্ড থিঙ্ক যে অ্যাড্রেসটা কী ছিল। গুলশান না কি বলো? মা তুমি আমাকে অনেক ভালোবাসো না, তাই তোমার মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা টেনশন নিয়ে আছি। আমি কোনো টেনশনই নেই, আমি ঠিকঠাক আছি মা। ওকে বুঝলাম, সব টেনশন বাদ দিয়ে এখন চুপ করে ঘুমাতে যাবি। চল একটু, কত রাত হয়েছে এখন দেখেছিস? চল ঘুমাতে, চল আয় ঘুমা। শো একদম চুপ করে শুয়ে থাকবি, চোখ বন্ধ কর। থ্যাংক ইউ, আপনি ডিসকাশনটা শুরু করেছেন। আসলে আপনার সাথে আমি কথা বলছিলাম। আমি কাজ ছেড়ে দিয়েছি। ফাইন, নট এ প্রবলেম। আমি তো আসলে কাজের ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। বাই দ্য ওয়ে, আপনি আমার এই নতুন বাসার ঠিকানা কী করে পেলেন? আপনি জানেন কী করে এখানে আমি থাকি? হ্যাঁ, নাইস হোম, কিন্তু সিরিয়াসলি এই বাসার অ্যাড্রেসটা বার করার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখেন, আপনি যেই হন না কেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট। হ্যাঁ প্লিজ, আমি সুস্থ জীবন ফিরে পেতে চাই। আমি অনেক ভালো আছি, ঠিকঠাক আছি। প্লিজ আমাকে কোনো ধরনের কোনো প্রবলেম আমাকে ফেলেন না। এক্স্যাক্টলি, আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে আপনি সুস্থ সুন্দর প্রবলেম ছাড়া একটি লাইফই থাকবেন, সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। পাগল, দেখুন বৃষ্টি পড়ছে, আমি পাগল আসলে করছি না, আমি কথাটা বলছি। আমার আমাকে দিয়ে দেন, আমি মোবাইলে বলে দেবো। আপনাকে আমার মোবাইল নাম্বার কেন? আপনার যদি কোনো জরুরি কথা থেকে থাকে আপনি এখানে দাঁড়িয়ে বলতে পারেন, আমি আপনার সাথে ফোনে কখনোই কথা বলবো না, বুঝতে পেরেছেন? আরেকটা অপশন আছে আপনার জন্য, আরেকটা খুবই সুন্দর অপশন, সেটা হচ্ছে আপনি আপনার নাম্বার দিবেন না, বাট আমার নাম্বারটা আপনি নিয়ে যেতে পারেন। আপনি নিয়ে গেলেন আমার নাম্বারটা। আপনার নাম্বার দিয়ে আমি কী করবো? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? হ্যাঁ সিম্পল, আপনি আমার নাম্বার নেওয়ার পর আমাকে একটা ফোন দেবেন, তারপর আমরা কথা বলে ফেলবো। হ্যালো, কথা বলাটা জরুরি ছিল, নাম্বারই তো বের করে নিতে পারবো, সমস্যা নেই।